কতটা ত্রাস বুকে জমলে এত ভয়ানক স্বপ্ন দেখতে পারে কেউ। চারু বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল, নিজেকে শান্ত করলো জোর করে, তারপর শুয়ে পড়ল। সে চোখ বুঝতেই অনুভব করলো একজোড়া শীতল হাত তার কোমর চেপে ধরেছে। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলো তার কাঁধ ভিজে যাচ্ছে শীতল জলে। তবে কি সাবুন কাঁদছে? চারুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে রেখেছে সে। তার প্রগাঢ় নিঃশ্বাস ভেদ করছে চারুর সুতির কামিজটি। তটস্থ চারু জড়ো হয়ে রয়েছে শ্রাবণের এমন স্পর্শ কতকাল পর পেল সে, হয়তো হাতে গোনা কিছুদিন, কিন্তু চারুর কাছে তার ক্রোশ বছর। নিস্তব্ধতা ঘরে, সেই নিস্তব্ধতা কানের কাছে এসে বলছে, আর কত, আর কত। নিস্তব্ধতা ভাঙল শ্রাবণের কাঁপা স্বরে, প্রচণ্ড আকুলতা সেই কণ্ঠে। ধীর স্বরে বলল, চারুলতা আমি বড্ড অসহায়, বাইরে একটা শক্ত মানুষ হলেও ভেতরটা আমার ভঙ্গুর জংধরা এক প্রসাদ, যার মাঝে কারো বসবাস নেই। আমি সেই অবহেলায় থাকা বিশ্রী বটগাছার মতো, যে শুধু কিছু একটা আঁকড়ে ধরে বাঁচতে চাই। আধা জীবনে সেই বাঁচার উদ্দেশ্যটি ছিলে তুমি। জানো চারুলতা, আমি না কখনো পরিবারকে সেটা বুঝে উঠতে পারিনি। 7 বছরে বাচ্চাকে শেখানো হয়েছে কি করে একা একা সুলেজ পাততে হয়, কি করে খেলতে গেলে ব্যথা পেলে সেখানে একা একা ডেটল দিতে হয়, কি করে নিজের টিফিন নিজেই বানিয়ে নিতে হয়, কি করে নিজের জীবনের সব প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে হয়। জানো, আমার মা খুব আদর করতেন আমাকে। সে সর্বদা বলতেন, বর্বর পৃথিবী তোমাকে কখনোই বুঝবে না। আমাদের জন্য এই পৃথিবী না, আমাদের পৃথিবীটা এত জটিল, আমি বুঝতাম না, কিন্তু সময়ের সাথে ঠিক বুঝেছি, কেউ আপন নয়। আমার নিজের বাবাই আমাকে ঘৃণা করে। এই বিশ্রী জীবনের উষর কুসুম প্রভাবের ন্যায় আগমন ঘটে তোমার। তোমার মিষ্টি হাসিটা আমার জীবনের লক্ষ্য হয়। আমি তোমাকে আঘাত করতে চাইনি, শুধু এই বর্বর পৃথিবী থেকে বাঁচাতে চাই। চারুলতা, বড্ড ভালোবাসি তোমায়। আমি তোমায় ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। তুমি ওকে ঘৃণা করো না চারুলতা, বড্ড অসহায় লাগে। শ্রাবণের কণ্ঠ দলা পাকিয়ে যাচ্ছে, বিষণ্ণতা অন্তর্বেদনা মুহূর্তে স্পর্শ করলো চারুকে। এক চিনচিনে ব্যথা অনুভব হলো তার। শ্রাবণ নিবিড়ভাবে জড়িয়ে ধরে রেখেছে তাকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে তার চারুলতা। চারুর নিস্তব্ধতা আরও আঘাত হানছে তার হৃদয়ে। শ্রাবণ আকুল কণ্ঠে বলে উঠল, মানছি তোমায় ঠকিয়েছি চারুলতা, মানছি আমার জন্য তোমার মনে ভয় তৈরি হয়েছে। আমার ভালোবাসাটা তোমাকে আধারে নিয়ে যায়, সব দোষ মাথা পেতে নিচ্ছি চারুলতা, তবু অন্যায় আবদার করব, আমাকে ঘৃণা করো না। আমার জীবনটা যে 8-5টা মানুষের মতো নয় চারুলতা, আমি একবার ভালোবাসা মানুষটিকে হারিয়েছি, আবার পারবো না। শূন্যতা কতটা ভয়ানক তোমার ধারণা নেই। তুমি আমার জীবনে সেই আলোর কিরণের মতো, যাকে পাবার জন্য আমি মরিয়া হয়েছিলাম, আর তোমার ক্ষতি কখনোই হতে দিইনি। হ্যাঁ, আমি মানুষটা ভালো না, আমার মন তোমার মতো স্নিগ্ধ নয়, আমি খুব খারাপ, কিন্তু আমি তোমার জন্য ভালো হতেও রাজি। আমি কখনো এমন জটিল খেলা খেলব না, কারোর ক্ষতি করব না, শুধু একটা সুযোগ দাও। চারু অনুভব করলো তার গাল ভিজে এসেছে, অশ্রু ছোঁয়াচে জানতো, কিন্তু এতটা জানা ছিল না। চারু পাশ ফিরল, দুহাতে আলতো করে আগলে ধরল শ্রাবণের মুখশ্রী। খোঁচা খোঁচা দাড়িতে ভরে গেছে মুখ, চোখের নিচে গাঢ় কালি, বেদনাচ্ছন্ন তার মুখ, অশ্রুসিক্ত চোখ জোড়া। চারু নিজেকে শক্ত রাখতে পারল না, হৃদয়ের প্রকটন্তে জমায়িত ভালোবাসাটা ঘৃণাকে যুদ্ধে হারিয়ে দিল। পরাজিত হলো এতদিনের ভয় ত্রাস ঘৃণা। কাপা স্বরে বলল, আমার সময় লাগবে। আচ্ছা বেশ, সময় নয় চারুলতা, আমি অপেক্ষা করব। তুমি তো জানো আমার ধৈর্য কত বেশি, তুমি যে আমার দূর দীপবাসিনী, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। বলে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল চারুর কপাল, আবেশে চোখ বুঝে নিল চারু। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু রেখা, স্পর্শ গাঢ় হল, নিবিড়ভাবে আলিঙ্গনে মিশে রইল সে শ্রাবণের
প্রকাণ্ড বুকে। কিছু আবছা চিন্তা এখনো হানা দিচ্ছে, বিশ্বাস কি আবারও করবে বুঝতে পারছে না চারু। শ্রাবণের মুখ চিরে দীর্ঘশ্বাস বের হলো, চারুলতাকে আবারও পাবার উৎফুল্লতা পরিলক্ষিত হলো। সকাল সকাল চা হাতে ঘরে প্রবেশ করলো চিত্রা। যুব তখন ল্যাপটপে কিছু কাজ করছিল। চিত্রা ভেবেছিল হয়তো সে ঘুমাচ্ছে, চুপচাপ চা দিয়েই বের হয়ে যাবে। তাতে সম্পর্কটা বেশ অদ্ভুত, একই বিছানায় ঘুমায় অথচ দূরত্ব ক্রোশ মাইলের। মাঝে মাঝে চিত্রার মনে হয় তাদের এই বর্ডারের দূরত্ব হয়তো কখনোই ঘুষবে না। অবশ্য হৃদয় এখন আর লোভ করে না, আছে তো ভালোই। ধ্রুবের পুরো ধ্যান ল্যাপটপের ভেতর, মনোযোগ দিয়ে দেখছে সেই কিছু একটা। চিত্রা তাই পা টিপে টিপে এসে চায়ের কাপটা রেখে পা বাড়ালো যাবার জন্য। তখনই খপ করে ধরলো ধ্রুব হাতটা, ধীর কণ্ঠে বলল, চোরের মতো পালাচ্ছিস কেন? হাত ছাড়ো, আর পালাতে যাবো কেন শুনি? চা দেওয়ার কাজ ছিল, কাজ শেষ, এখন নিজের ঘরে যাব। এই ঘরটা কি পরের ঘর? হাসলে, মানুষটাই তো আমার না, ঘর দিয়ে কি করব। তোর কথাগুলো খুব ধারালো জানিস। জানি, কুৎসিত মানুষের কথা ধারালোই হয়। কে বলছে কুৎসিত তোকে? যার মন অসুন্দর সে তো কুৎসিতই হয়, তাই না? হাতটা ছাড়ো। যদি না ছাড়ি? চিত্রার প্রত্যুত্তরে শান্ত থাকে, এই হেয়ালি খেলা তার পছন্দ নয়। দৃষ্টি সরিয়ে নেয় সে, ধ্রুব অপলক নজরে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মাথায় খোপা করা, আলগা হয়ে গেছে তা, সালোয়ার কামিজের ওড়না পরিপাটি নেই, ফর্সা মুখখানা লাল হয়ে আছে অভিমানে, ঠোঁটের ওপর জমেছে কিছু ঘামের মুক্তদানা। অসম্ভব সুন্দর লাগছে মেয়েটিকে, আজকাল কেন যেন মেয়েটিকে দেখতে খুব ভালো লাগে, নেশাগ্রস্তের মতো লাগে নিজেকে। মেয়েটির ধারালো কথাগুলো মনে প্রশান্তির বর্ষণ করে। চিত্রার ভালোবাসাটাকে একদিন আবেগ বলে ঠেলে দিয়েছিল সে, আজ সেই আবেগটাকে জীবন্ত করতে ইচ্ছে হয় ধ্রুবের। ধ্রুব নিঃশব্দে হাসল, তারপর পাশের টুলটা এগিয়ে বলল, বয়, আমার কাজ আছে। ধ্রুব জোর করে বসালো তাকে, তারপর ল্যাপটপটা ঘোরালো তার দিকে, একটা ভিডিও চলছে। ধ্রুবর কণ্ঠে গাম্ভীর্য আনলো, তারপর বলল, মামা দুর্ঘটনার ভিডিও, এই যে ঘাইটি দেখা যাচ্ছে, এই ঘাইটির খোঁজ পেয়েছি। পুলিশের উপর বসে থাকলে তো হবে না, খনিকে বের করতে হবে। গাড়িটি এক পুরানো গ্যারেজে পেলাম, কেউ বাজেভাবে দুর্ঘটনা করিয়ে তার বিক্রি করে পেয়ে দিয়েছে, মালিকের সন্ধানও পাওয়া গেছে। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ, আমি শুধু দেখেছিলাম কিছু বাদ গেছে কি না, আর পেয়েও গেলাম, কিছু দেখতে পারছিস? চিত্রা অনেকক্ষণ তাকিয়ে রইল ভিডিওটিতে, কয়েক মুহূর্ত বাদে তার চোখ বড় বড় হয়ে গেল, কাপাসরে বলল, উনি এখানে কি করছেন? এটা তো আমারও প্রশ্ন। গোধূলি লগ্ন, বারান্দার এক কর্নারে ক্যাকটাসে ফুটন্ত ফুলটির দিকে গভীর নয়নে তাকিয়ে আছে চারু। এই সময়টা তার অতি প্রিয়, নীলাম্বরীর কোণে রক্তিম আভা, কোমল সূর্যের কিরণ, পৃথিবীকে যেন আরও বেশি মায়াবী লাগে চারুর। মৃদু বাতাস কানের কাছে গুনগুন করে, মেঘেরা তুলোর ন্যায় ভাসে আকাশে, জ্যৈষ্ঠের গরমের মাঝেও এই সময়টা যেন শান্তি বয়ে যায়। ব্যস্ত শহরে লাগামহীন ব্যস্ততায় এক টুকরো শান্তি, এখন এক কাপ কফি পেলে মন্দ হতো না। তখনই এক কাপ ধোয়া তোলা কফি তার সামনে এসে রাখে শ্রাবণ। চারু অমলিন হাসি হেসে কাপটি নেয়, মৃদু কণ্ঠে বলে, আপনি কিভাবে বুঝলেন এখন আমার কফি খেতে ইচ্ছে করছিল? আমি যে তোমার মন পড়তে পারি চারুলতা। চারু উত্তর দিল না, দৃষ্টি সরিয়ে নিল অদূরে। শ্রাবণ ভাবল তার চারুলতার কাছে আবদার করবে ক্ষমা চাওয়ার জন্য। তখনই বাড়ির কাজের মেয়ে ছুটে এলো, দরজায় টোকা না দিয়েই লতিকা হন্তদন্ত হয়ে ঢুকলো। এতে প্রচন্ড বিরক্ত হলো শ্রাবণ, কড়া কণ্ঠে বলল, কি হলো, ম্যানার্স নেই নাকি, এভাবে কে ঘরে ঢুকবে? মাফ করবেন ভাইজান, আসলে ঘটনাটা এমন ঘটেছে, আমি ভয়ে ছুটে এসেছি। কি হয়েছে? পুলিশ আইছে নিয়েছে আপনারে খোঁজে। লতিকার কথাটায় বেশ বিস্মিত হলো শ্রাবণ, কিন্তু চারুর ভ্রক্ষেপ নেই, সে আয়েস করে কাবে চুমুক দিচ্ছে, যেন ঘটনাটা তার আগ থেকে জানা। নিচে যেতে বাবাকে থমথমে মুখে দেখলো শ্রাবণ। কাউরান বাজার থানার ওসি ইন্সপেক্টর ইকবাল বসে আছে বসার ঘরে, শ্রাবণকে দেখতেই তার হাসি চওড়া হলো, এগিয়ে এসে বলল, ইউর আন্ডার অ্যারেস্ট মিস্টার জায়ান্ত শারিয়ার, মনির ইসলামের খুনের দায়ে আপনাকে গ্রেফতার করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।